দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। সুষ্ঠু ভোট করতে জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ভোটের দিন ভোর 4টা থেকে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। তবে 42,000 কেন্দ্রের মধ্যে দুর্গম 4,000 কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচন সামগ্রী যাচ্ছে আজ। বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়াই পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। রাজনৈতিক পরিবেশ নিয়ে ভয় পেলেও কেউ জাল ভোট দিতে আসলে ছাড় পাবে না বললেন ভোট গ্রহণ কর্মকর্তারা। সময় ইসলামের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সকাল থেকে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। 12 কোটি ভোটারের নিরাপত্তায় দেশ জুড়ে টহলে আছে প্রায় 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট সুষ্ঠু করতে কাজ করছেন প্রায় 9 লাখ ভোট গ্রহণ কর্মকর্তা। নির্বাচনের সামগ্রী বুঝে নিয়ে তারা বললেন জাল ভোটের ক্ষেত্রে কোনো আপোষ নেই। ভীতি কাজ করে যে দায়িত্বটা মানে সঠিকভাবে পালন করতে পারবো কি না, এত বড় একটা দায়িত্ব, এটা জাতীয় দায়িত্ব, এই জন্য সুষ্ঠুভাবে পালন যাতে করতে পারি, কতখানি হচ্ছে কতখানি হচ্ছে না একটা ভীতি ভিতরে থেকেই যায়। চ্যালেঞ্জটা কি কাজ করে, জানের ভয় নাকি ভোটটা সুষ্ঠু করা? না, জানের ভয় না, মানে চ্যালেঞ্জটা হচ্ছে যে সুষ্ঠুভাবে পরিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে পারছি কি না, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। জাল ভোট হওয়ার কোনো সুযোগ নেই আশা করি। কি ভয় কাজ করে? সামান্য কিছু ইস্যু তো মানে থাকে একটা, অনিয়মের সাথে কোনো আপোষের সুযোগ নেই, কারণ ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। সকালে রাজধানীর 15টি সংসদীয় আসনের নির্বাচনী মালামাল 15টি পয়েন্ট থেকে পাঠানো শুরু হয়। নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করে রিটার্নিং কর্মকর্তা বললেন মাঠে সব বাহিনী প্রস্তুত, নির্ভয়ে কেন্দ্রে আসবেন ভোটাররা। মানে অপশক্তি কিছু দুষ্কৃতিকারী তাদের মতো করে চেষ্টা করবে, কিন্তু শুভ এবং অশুভের এই দ্বন্দ্বে, মঙ্গল এবং অমঙ্গলের দ্বন্দ্বে সবসময় আসলে মঙ্গলের জয়টাই হয়। আমি অবশ্যই প্রত্যাশা করি আগামীকাল মঙ্গলের শোভাযাত্রা হবে এবং অমঙ্গল দূর হবে। রোববার সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত এক টানা ভোট চলবে 299টি আসনে। এবার ভোটের লড়াইয়ে আছেন মোট 1,969 জন প্রার্থী, এর মধ্যে 437 জন স্বতন্ত্র প্রার্থী। এবার 7 জানুয়ারির ভোটটা শুধু 17 কোটি মানুষের গ্রহণযোগ্যতা আর আস্থার বিষয় না, এটি হচ্ছে আন্তর্জাতিক মহলকে প্রমাণ করতে হবে 7 জানুয়ারির ভোট গ্রহণযোগ্য হয়েছে, সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। এই ভোটটিকে সুষ্ঠু করবার জন্যে সেনাবাহিনী সহ প্রত্যেকটা বাহিনীর 8 লাখ সদস্য মাঠে আছে এবং তারা ভোটের পাহারা দিবে, ভোট কেন্দ্রের নিরাপত্তা দিবে। তাদের উপর ভরসা রেখে 12 কোটি ভোটার যদি কেন্দ্রে আসে তাহলে এই বিজয় হবে গণতন্ত্রের, সংবিধানের, নির্বাচন কমিশনের এবং শেষ পর্যন্ত 7 জানুয়ারি জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।